ভয়াবহ জেনার কারণে নিজেকে মাঝে মাঝে প্রচন্ড ভণ্ড মনে হয়। আল্লাহর দেওয়া বিশেষ রহমতে মোটামুটি 3 বছর যাবত নামাজ পড়ি। নামাজের প্রতি সিরিয়াস হয়ে অনেকবার ধূমপান করা বাদও দিয়েছি, মেয়েদের সাথে কথা বলাও বাদ দিয়েছিলাম। তখন মনে যে প্রশান্তি পেতাম তার এখন পাই না। বারবার মেয়েদের জালে আটকে যাচ্ছি, জেনায় লিপ্ত হচ্ছি, কিন্তু নামাজ ছাড়িনি সে। তারপরও আমি ইবাদতে কোনো স্বাদ পাই না, বিয়ের ব্যবস্থাও হচ্ছে না বেকারত্বের জন্য। আগে থেকে মেয়েদের সাথে বড় একটা গ্যাং থাকায় এখান থেকে প্রায় বেরই হতে পারছি না। লেখায় একটু বড় হলো, এমন অবস্থা আমার কি করা উচিত জানলে উপকৃত হব। ভাই, এই সৎ সাহসের জন্য আমার এই ভাইকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে যে তিনি ভালো হওয়ার জন্য, গুনাহ ছাড়ার জন্য স্ট্রাগল করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন। ভাইরা, আমার জেনা এমন একটা অপরাধ, এটা আমাদের সমাজে এখন ভয়ঙ্কর ভাবে ছেয়ে গেছে। এটা থেকে মুক্ত তরুণ তরুণী পাওয়া এখন কঠিন হয়ে যাচ্ছে। এমন ভাবে এটার জাল বিছানো হয়ে গেছে যে এই জাল থেকে আমাদের যুবকরা তরুণরা দিকে বাঁচাতে পারছেন না। এটা থেকে বাঁচার জন্য বিয়ে করার জন্য সর্বাত্মক চেষ্টা করার কোনো বিকল্প পথ নাই। মুরব্বীরা যথাসম্ভব ছেলে মেয়েরা উপযুক্ত হলে দেরি না করে দ্রুততার সাথে তাদেরকে বিয়ে দিবেন চরিত্র হেফাজতের জন্য, আর যুবকরাও কাজকর্ম করবেন এবং পড়াশোনা শুরু করবেন। কি ব্যাপার, হঠাৎ মিছিল শুরু হলো কেন? অবিবাহিত নাকি সব? আচ্ছা, মাশাআল্লাহ। ভাই, সব জায়গায় এই কথা বলতে না বলতে সবাই চিল্লায় উঠে, তো আমাদের মুরব্বীদের এটা দেখে অন্তত একটু হলেও রহম দিল হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের বোঝার তৌফিক দান করুন। আর যুবকরা ঠিক ঠিক না বলে কাজ কাম করেন, উপার্জন শুরু করে দেন, শুধুমাত্র বাপের উপরে, বাপের উপরে শুধুমাত্র ফতোয়া জারি করে বিয়ে আদায় করে নেবেন তা না, কাজ শুরু করে দেন, উপার্জন শুরু করেন। আর সেই সাথে মেয়ের বাবারা লাখ লাখ টাকা মোহর দাবি না করে একটা ভালো ছেলে খুঁজে বের করেন, একটা ভালো ছেলে খুঁজে বের করে দেন। এদের ঠিক ঠিক আওয়াজ শুনে আপনাদের মায়া হওয়া উচিত। অনেক মেয়ের বাবারা আছে, 10 লাখ 20 লাখ 30 লাখ ছাড়া দিবে না, গভর্নমেন্ট চাকরি না করলে দিবে না, টাকা না থাকলে দিবে না। এই জন্য আমি বলি, বা অনেকেই আপনারা বলেন যে এখন আর আসলে সেই বিয়ে, যে বিয়ে হচ্ছে, বিয়েগুলো সব এখন টাকার বস্তার সাথে আটার বস্তার বিয়ে হয়, অর্থাৎ মানুষের সাথে মানুষ, মনুষ্যত্ব দেখা হয় খুব কম। সব জায়গায় ভোগবাদ বস্তুবাদ চরম আকারে ছেয়ে গেছে। যাই হোক, তো যুবকরা তাদের চরিত্রকে হেফাজতের জন্য, দ্রুত বিয়ের জন্য আপনারা উপায় উপার্জন করা, আয় ইনকাম করা শুরু করবেন। আমাদের দেশে বেশিরভাগ যুবক ভাইরা বসে থাকে যে একটা চাকরি পাবো তারপরে। ভাই, আমি নিজের কথা সব প্রায় সময় বলি, আমি যখন মাদ্রাসায় পড়ি অনেক আগে, আমার বয়স যখন 17-18 এরকম কাছাকাছি হবে, তখন থেকে আমি রীতিমতো উপার্জন করি এবং বাবার সংসারে আমি সহযোগিতা করি। আমাদের যুবকরা আজকাল কাজ করতে চায় না, এমনকি গ্রাজুয়েশন করার পরও দেখা যায় বলে যে না, এখনো বাবু বাবু ভাব ধরে উনি না, উনি আরো আস্তে ধীরে চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। ভাইরা, আমার আগে থেকে উপার্জন করেন এবং নিজের উপার্জন, হাতের উপার্জন, হাতের কামাই, এটার চাইতে উত্তম কোনো রিজিক আর হতে পারে, বিনয় চেষ্টা করবেন। এবং সেই সাথে এই গুনাহ থেকে বাঁচার জন্য নেককার, বিশেষ করে জেনা থেকে বাঁচতে পারছেন না, নেককার মানুষ যে সোহবতে আসেন এবং হারাম রিলেশন গুলো থেকে একেবারে সম্পর্ক ছিন্ন করে ফেলেন, ওই নাম্বার গুলো ডিলিট করে ফেলেন, ওই সিম ফেলে দেন, এবং যাতে কোনোভাবে তারা আপনাকে খুঁজে না পায়, আপনি যাতে তাদেরকে খুঁজে না পান, পরিবেশ থেকে সরে আসেন এবং নেককার মানুষদের সাথে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি একজন জেনারেল শিক্ষিত যুবক, রাস্তা বের হলেই চোখের জেনা হয়ে যায়, নিজের চোখকে কিভাবে হেফাজত করতে পারি? ভাইরা, আমার এ যুগে যদি সবচেয়ে বেশি গুনাহ হয় পরিমাণে, যে পাপটা এটার কথা আমরা বলি, তাহলে সবার আগে চলে আসবে এই পাপটা। মুখ দিয়ে 100 মানুষ অনেক পাপ অপরাধ করত, সোশ্যাল মিডিয়ার কারণে এবং নানা কারণে এখন মানুষ সবচেয়ে বেশি পাপ করে যেটি, সেটা হলো এই চোখের জেনা, চোখের গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনাল আইনি আন-নাজর, চোখ দিয়া হারাম অপাত্রে দৃষ্টিপাত করাটা, এটা হলো চোখের জেনা, চোখের গুনাহ। এটা আমাদের সমাজে এত, আমাদের সারা দুনিয়াতে এত বেশি পরিমাণ হয় যে সারা দিনে শত শত অগণিত বার করে ফেসবুক স্ক্রল করতে করতে 10 মিনিট ফেসবুক স্ক্রল করলে শত শত বার চোখের জেনা হয়ে যায়। ভিডিও ফুটেজে অশ্লীল দৃশ্য, অশ্লীল ছবি ফুটেজ, বিভিন্ন জিনিস দেখে চোখের জেনা আমরা লিপ্ত হয়ে যাই। ভাইরা, আমার এত হাজার বারে গুনাহটা হয়ে থাকে। এখন কথা হলো বাঁচবো কিভাবে। ভাই, এটা থেকে বাঁচার জন্য 1 নম্বর কথা হলো, যেই জায়গায় গেলে আমার চোখের জেনা থেকে বাঁচতে পারি না, ওই জায়গাগুলোকে যথাসম্ভব অ্যাভয়েড করা, যতটুকু সম্ভব। যে আমি জানি অমুক জায়গায় গেলে আমি বাঁচতে পারবো না, আমি কোনো খেলা যদি দেখতে যাই টেলিভিশন স্ক্রিনে, তাহলে সেক্ষেত্রে এই খেলা দেখতে গেলে প্রতি মুহূর্তে মুহূর্তে অ্যাডভার্টাইজ যেমন আসবে, বিভিন্ন অশ্লীল দৃশ্য আসবে চোখের সামনে, আমি চাইলেও বাঁচতে পারবো না, তাহলে আমাকে এটা থেকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ
যেই জায়গায় গেলে আমি চোখের জেনা থেকে বাঁচতে পারবো না, ওই জায়গা থেকে সরে আসতে হবে। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবু জেনা, জেনার কাছেও যেও না, কারণ আল্লাহ জানেন জেনা এমন একটা অপরাধ, এটার কাছাকাছি গেলে মানুষ পতিত হয়, এই জন্য বলছেন কাছেও যেও না। এই জন্য এ ধরনের জায়গাগুলোতে দূরে থাকতে হবে। যারা ফেসবুকে চোখের হেফাজত করতে পারছেন না, প্রয়োজনে ফেসবুক ছেড়ে দিবেন কিছুদিনের জন্য বা লং টাইমের জন্য বা একসাথে স্থায়ীভাবে, অথবা আপনি নিয়ন্ত্রণ করেন যে পেজ, যে আইডি, যে সমস্ত গ্রুপ থেকে এই সমস্ত বাজে জিনিস আছে সেগুলো আনফলো করেন। আস্তে আস্তে আপনি ফিল্টার করতে করতে একসময় দেখবেন আপনার প্রোফাইলে বা আপনার ওয়ালে, আপনার নিউজ ফিডে তেমন খারাপ কিছু আর আসছে না ইনশাআল্লাহ। সেই সাথে আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে, যথাসম্ভব নিজ দৃষ্টিকে অবনত করে চলতে হবে, উপরের দিকে যথাসম্ভব কম তাকাবেন, প্রয়োজন ছাড়া চলার জন্য যতটুকু দরকার ততটুকু তাকাবেন। আল্লাহ বলেছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আপনি বলে দিন ঈমানদার পুরুষদেরকে তারা যেন তাদের দৃষ্টিগুলোকে অবনত করে এবং নিচের দিকে করে। আল্লাহ তাআলার কাছে পানাও চাইতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে চোখের গিনার এই মহামারী থেকে, এই মহাব্যাধি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। এর জন্য বিয়ে শাদী যেমন তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, গুনাহের অপরাধের ধারে কাছে যাওয়া থেকে বেঁচে থাকবেন এবং আল্লাহর কাছে পানা চাইবেন। আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান, আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য যত ফিতনা আছে, ইমান নষ্টকারী, আমল নষ্টকারী, এগুলো থেকে পানা চাই।